সর্বপ্রথম আসেন সূরা তাহার এই 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সেটা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় নিশ্চয় কিয়ামত আসবে, এর অর্থ হলো পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সূর্য তারকারাজি চন্দ্র সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনকি মালাকুল মউত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, তাম পৃথিবীর একটা মানুষ বাঁচতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, একে একে প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। আরেকদিন আসবে যেদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলবেন প্রভু গো তাম পৃথিবীর সবার জান আমি আজরাইল কবজ করেছি, এখন শুধু আমি বাকি আছি আর তুমি বাকি আছো। আল্লাহ বলবেন রে আজরাইল, এখন আর কেউ বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই, এখন আমি আল্লাহ থাকব, তুমি আজরাইল মরে যাও। আল্লাহ ঘোষণা দিবেন মুতিয়া মালাকাল মউত, মুতিয়া মালাকাল মউত, রে মালাকুল মউত তুই মরে যা। সাথে সাথে মালাকুল মউত এত জোরে একটা চিৎকার দিবি, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনত, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো প্রাণী শুনত, একটা মানুষ একটা প্রাণীও তার চিৎকারের আওয়াজ শুনে বাঁচতে পারত না। এত বিকট আওয়াজ দিয়ে মালাকুল মউত আজরাইল সালাম মরে যাবে, আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল তখন তো কেউ বেঁচে থাকতে পারবে না, ফেরাউন যেমন লাশ হয়ে আছে, নমরুদ কারুন সাদ্দাদ যেমন লাশ হয়ে পড়ে আছে, পোকামাকড় খেয়ে ফেলেছে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার বর্তমান রাজারা দুনিয়ার বর্তমান বাদশারা একে একে সবাই তো বিদায় নিবে, এমনকি যেহেতু মালাকুল মউত আজরাইল সালাম বিদায় নিয়ে চলে গেছেন, কেউ যেহেতু বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার পাল্লে তোমরা বলো, একটা লোক জবাব দিতে পারবে না, কারণ সবাই তখন মৃত, কেউ যে তখন জীবিত নয়, জীবিত একজন বলেন তিনি কে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে বলেন আল্লাহু ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ, আমি রব, আমি প্রভু, দুনিয়ার আর কোন প্রভুর মত নয়, আমি আল্লাহ আল হাইয়ু, আমি আল্লাহ চিরস্থায়ী, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আবার থাকব। কিন্তু দুনিয়ার ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো যত ধর্ম আছে, যত ধর্মের লোকেরা তাদের খোদাকে তাদের প্রভু বানায়, যাদেরকে সিজদা করে, যাদেরকে পূজা করে, যাদের কাছে মাথা নত করে, আল্লাহ বলেন একটাও ছিল না, এখনো নাই, পরেও থাকবে না। এখনো নাই কেন বললাম, অনেকে এমন লোককে পূজা করে
যে লোকটা আগে ছিল এখন সে মারা গেছে এখন তার মূর্তি বানায় হিন্দুরা পূজা করে আবার কিছু মূর্তি বানায় যে মূর্তি শয়তান বানিয়ে দিয়েছিল ইবলিস বানিয়ে দিয়েছিল ওই মূর্তিকে দেখে দেখে তারা পূজা করে আল্লাহ বলেন একটাও কিন্তু কোনো তোমাদের উপকারে আসবে না দাউফাত তালিব ওয়াল মাতলু মূর্তিও দুর্বল তুমিও দুর্বল কথা ঠিক না বেঠি আল্লাহ কোরআনে বলেন ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب الله رب العالمين بارين তারা যাদেরকে ডাকে আমি আল্লাহ ছাড়া আর কাউকে যদি তোমরা সিজদা করো তোমরা যদি অভিভাবক হিসেবে গ্রহণ করো তাহলে তারা তোমাদের খোদা তোমাদের প্রভু রব কেমনে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুবাবা একটা মাছও বানানোর ক্ষমতা তারা রাখে না শুধু তাই নয় একটা মাছ কেমনে বানাইবে একটা মশা কেমনে বানাবে যখন তাদের সামনে দুধ দেওয়া হয় কলা দেওয়া হয় তখন এই দুধ কলা যখন দেওয়া হয় মাছি এসে বসে মশা তখন তার সামনে বসে মাছি এসে দুধ খায় আল্লাহ রাব্বুল আমিন বলেন একটা মাছিও তাড়ানোর ক্ষমতা মূর্তির নাই নাকি আছে আছে মূর্তির নাই আল্লাহ বলেন এত দুর্বল যে মূর্তির সামনে দুধ দিলে পরে কলা দিলে পরে মাছি এসে তার সামনে থেকে খাবার নিয়ে যায় বলেন তো সেই মূর্তি শক্তিশালী না দুর্বল অবশ্যই সেটা এত দুর্বল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার সময় একজন মূর্তি কাঁধে করে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে মূর্তি যেটাকে তারা সকাল সন্ধ্যায় পূজা করে এটাকে ঘরে রাখে এটাকে দোকানে রাখে এরপরে সকাল সন্ধ্যা এটাকে পূজা করে এটার কাছে চায় আমার ব্যবসায় বরকত দাও আমার রিজিকে বরকত দাও গাড়ি দাও বাড়ি দাও আমার হায়াত বাড়িয়ে দাও এই যে চাচ্ছে দিতে পারেই না দেখেন সে তার মূর্তি যখন নিয়ে যাচ্ছে হঠাৎ করে তার এক নম্বর ধরছে কয় নম্বর এক নম্বর মানে বোঝেন তো এক নম্বর মানে কি মাদ্রাসা ছাত্র বেশি বোঝার কথা আর যারা আম তারা একটু কম বুঝবেন মাদ্রাসা ছাত্র তো হুজুরে দেখাইলে হুজুর এক নম্বরে যাবো মানে পশ্চাৎ ধরছে এক নম্বরে যাবো তো পশ্চাৎ ধরছে কি ধরছে পশ্চাৎ ধরছে পেশাব ধরছে যেই মাত্র তার পেশাব ধরছে এখন চিন্তা করলো মূর্তিটারে আমি কোলে করে নিয়েই যাবো নাকি পিছনে রেখে যাবো এই চিন্তা করে চিন্তা করলো আমি যদি মূর্তির আমার খোদারে নিয়ে যদি পশ্চাতে বসি তাহলে খোদা আমার শরমের জায়গা দেখে পালাইবো ঠিক না এই জন্যে খোদারে পিছনে রেখে সামনে গেছে পেশাব করার জন্যে যেই মাত্র গেছে পেশাব করার জন্যে একটা কুকুরের প্রস্রাব ধরেছে কুকুরে সে তার খোদার মুখের উপরে প্রস্রাব শুরু করছে আচ্ছা বলেন দেখি খোদার মুখের উপরে যদি প্রস্রাব করে ইজ্জত সম্মান থাকে ইজ্জত সম্মান থাকে নি আর ইজ্জত সম্মান আর থাকে কোথায় এখন সে চিন্তা করতেছে আমি পেশাব করে একদিকে পিছন দিকে পেশাবের আওয়াজ শোনা যায় তাকা দেয় কুকুর পেশাব করতেছে তার খোদার মুখের উপরে এই চিন্তা করে দেখলো যে খোদার উপরে যখন কুকুর পেশাব প্রস্রাব করতেছে গিয়া দেখি কি অবস্থা খোদার সামনে গেছে অর্থাৎ হাতে বানানো মাটির খোদার সামনে যে ডাকতেছে ও খোদার ঘরের খোদা তুই এমন খোদা তোর উপরে কুকুর পেশাব করে দিল তুই কুকুরটার একটা থাপ্পড় তো দিতে পারতিস এরকম ঠিক না বেটি একটা থাপ্পড় তোর ক্ষমতা তোর ছিল না তুই কেমন খোদা তোর উপরে কুকুর প্রস্রাব করলো তুই তোর নিজেকে কুকুর থেকে হেফাজত করতে পারলি না কুকুর প্রস্রাব করলো তুই প্রস্রাব তোর মুখে নিলি তুই কুকুরের প্রস্রাব দিয়ে গোসল করলি পুরো শরীর ভিজাইলি বোঝা গেল তুই খোদা না তুই হুদা জোরে কোন ঠিক না বেটি কারণ তুই যদি খোদা হস তাই রে খোদা যদি হয় সে আমরা তো আমাদের পা দিয়ে চলতে পারি জোরে কোন ঠিক না বেটি আর তাদের যে মূর্তি আছে তারা যাকে সেজদা করে এদেরকে দেখবেন ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে এরপরে পিক আপে ট্রাকে করে বড় বড় নিয়ে যাওয়া লাগে ছোট ভ্যান গাড়ির জায়গা হয় না তো এই যে দেখেন ছোট বড় মূর্তি এই সমস্ত মূর্তিকে বাস না দিলে মূর্তি দাঁড়াইতেও পারে না এমন মূর্তি আল্লাহ বলে একটা মাছিও বানাইতে পারে একটা মাছি যখন তাদের সামনে দুধ দেওয়া হয় কলা দেওয়া হয় এরা এই দুধ আর কলা এই সব কিছু তো খাইতে পারি না মাছি মশাই সেইগুলো নিয়ে যায় এরা আটকাতেও পারে না
এই যে দেখেন এটা হলো তাদের খোদা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন রে পৃথিবীর মানুষ এই দুনিয়ার ভিতরে তোমার বন্ধু শর্ত মনতে পারে তোমার মা বাবা তোমার সাথে মাঝে মধ্যে স্বার্থ পর হতে পারে কঠিন কিয়ামতের ময়দানেও এমনটাই হবে মা বাবা তোমার জন্য স্বার্থ পর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের কঠিন ময়দানে ভাইয়ের কাছে যাবে ভাই বলবে আমি চিনি না কে আমার ভাই চিনি না মা বলবে আমার জীবনে বিয়ে হয় নাই বাবা বলবে জীবনে আমি বিয়ে করি নাই এরকম জবাব আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতে বলেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা বন্ধু সেদিন বন্ধুকে জিজ্ঞাসা করার জন্য আসবে না সেদিন কঠিন কিয়ামতের ময়দান শুধু কিয়ামতের ময়দানের দিকে চিন্তা করলে হবে না দুনিয়ার সিস্টেম হলো অনেক সময় দেখবেন মা বাবাকে দিতে না পারলে মা বাবাও দেখতে পারে না জোরে কোন ঠিক না বেঠে মা বাবা অনেক সময় স্বার্থপর হয়ে যায় কুমিল্লার সাথে এক প্রোগ্রামে যাচ্ছি সেই চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একজন দারোয়ান আমাকে বলতেছে যে অনেক টাকা পয়সা ছিলাম প্রবাসে কোথায় প্রবাস মানে বিদেশে ছিলাম আমাদের দেশে তো আমাদের বাংলাদেশের যারা যুবক ছেলেরা তারা শুধু চায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া দুবাই হ্যাঁ সৌদি আরব কুয়েত কাতার যে যে ওখান থেকে কিভাবে একটা বড় মোটা অঙ্কের ইনকাম করা যায় কিন্তু আমার দেশের ছেলেরা যারা যায় না তারা হয়তো জানে না যে প্রবাস জীবনটা কত কষ্টের জীবন আল্লাহ রাব্বুল আমিন আমাকে অনেক রাষ্ট্র ঘুরাইছেন আলহামদুলিল্লাহ যত রাষ্ট্রে গেলাম দেখলাম যারা আমাদের বাংলাদেশের বিশেষ করে সৌদি তো বাংলাদেশের লোক বেশি জেদ্দায় ঢুকতেই দেখলাম অনেকে গাড়ি নিয়ে আসলো ব্যাগ নেওয়ার জন্য আমার আমাদের লাগেজ নেওয়ার জন্য সবাই আমার কাছে আসতেছে সৌদি জেদ্দায় ঢোকার পরে এয়ারপোর্টে ঢোকার পরে তা আমার কাছে আসতেছে আমি ভাবলাম সৌদি আরবের লোক এত দ্রুত আমাকে চিনে ফেললোর কারণটা কি একজন বলতেছে আমার বাড়ি নোয়াখালী কোথায় নোয়াখালী একজনকে আমারটা কুমিল্লা একজনকে আমারটা রংপুর একজনকে রাজশাহী মানে বাংলাদেশের বহু লোক ওই জায়গায় তো বুঝলাম ঠিক আছে বাংলাদেশের লোক তো চেনার কথাই তো এখন সেখানে তারা প্রবাসী জীবন কাটাচ্ছে রাস্তাঘাটে মরুভূমির প্রান্তরে বিভিন্ন জায়গায় তারা কাজ করতেছে এত কষ্ট কাবা শরীফের সামনে এক লোকের সাথে দেখা বলল হুজুর মা মারা গেছে মায়ের জানাজা পড়তে পারি নাই একজন বলল বাপ মারা গেছে বাপের জানাজা পড়তে পারে নাই আমার এক খালাতো ভাই সে মালয়েশিয়া গিয়েছিল তার বাবা মারা গেছে আমরা তখন দেশে তার বাবা মারা গেছে সে কিছুদিন হলো গেছে আমার দেশ তো জমি জামা গরু ছাগল সব বিক্রি করে এরপরে বিদেশে পাঠায় যে মোটা অঙ্কের টাকা কিন্তু দেশে যদি নুন খান দেশে যদি চাপার ভর্তার ডাউল ভাত খাওয়া লাগে এটা খেয়ে বাঁচেন এটা অনেক ভালো কিন্তু বিদেশে অনেক কষ্ট এই জন্য বিদেশে যারা সার নিয়োগ করেছেন এরা বাদ দেন দেশে দেশে ইনকাম করেন দেশে 10,000 হোক দেশে 10,000 ইনকাম করেন বিদেশে 20,000 ইনকাম করার দরকার নাই এটা আপনাদেরকে আমি বন্ধু হিসাবে বললাম কারণ আমার দেশের লোকেরা যারা বিদেশ আছে হাজার লোকের ভিতরে 100 জন আমি ভাবলাম যে 100 জন ভালো থাকে কিন্তু 900 লোকই কিন্তু কষ্টে আছে কিসে আছে কষ্টে আছে তো বলল হুজুর লক্ষ লক্ষ টাকা আনলাম এনে দিলাম তাদেরকে তাদের কাউকে খুশি করাইতে পারি না খুশি করানো যায় না আপনি দেখেন অনেক সময় তাকে আপনি সব দিয়ে দিয়েছেন তারপরে খুশি হয় এমন কি অনেকেই কথা এরকম বলে যে কলিজা কেটে দিলেও খুশি করাতে পারবেন না আমার ভাইরা মুরব্বি মুজিরাম এই যদি হয় দুনিয়ার অবস্থা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই দিন এমন অবস্থা হবে বন্ধু দুধের কথা বাবা মা সেদিন ভাগবে দুনিয়ার ভিতরে এরকম অনেক সময় স্বার্থপর হয়ে যায় বাবা মা বন্ধু বান্ধব তবে বাবা মা তো স্বার্থের জন্য ভালোবাসে না এরকম হাজার এক দুইটা থাকতে পারে এরকম সবাই নয় মা বাবার ভালোবাসা হয় নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু নিজের চোখে দেখেছে বিভিন্ন জায়গায় বাবা মা অনেক সময় চারটা পাঁচটা সন্তান আমাদের এলাকার কথা বলছে এটা গাজীপুরের কথা বলছে আমার বাড়ি তো গাজীপুর আমাদের এলাকায় দেখেছি চারটা সন্তান বড় ছেলে বাবাকে দিতে পারে বেশি ডাবটাও বড় ছেলেকে দেয় ছোট ছেলেকে খাওয়া নিষেধ ছোট ছেলে খাইতে পারে না ও আমার মুরব্বি ওয়াজিরাম এরকম স্বার্থের সময় আসলে বিপদের সময় বন্ধু পাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি হলাম আল কাইয়ুম
আমি আল্লাহ আল হাইয়ু আমি আল্লাহ আল কাইয়ুম আমি আল্লাহ চিরস্থায়ী ছিলাম আছি থাকব আরেকটা কথা মনে রাখবে আমি আল্লাহ তোমার কাছে হাজির ও নাজির আল্লাহ এত কাছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কাছে না দূরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন ওয়াইযা সাআলাকা ইবাদি আননি فإني قريب الله رب العالمين بولين أمي الله تمدر كتو كسي جنوني ونحن أقرب إليه من حبل الوريد تمدر গাড়ির যে রোগ আছে এই রোগ তোমাদের যত কাছে আমি আল্লাহ তোমাদের সেই রোগের চাইতে আরো বেশি কাছে সুবহানাল্লাহ এরে বান্দা 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন একটা ঘন্টাও ঘুমাই না কেন ঘুমাই না জানো নি বান্দা এর কারণ হলো কোন সময় কোন বান্দা বিপদে পড়ে যায় যখন আমার বান্দা বিপদে পড়ে যাবে আমার বান্দা অনেক সময় বিপদে পড়ে গেলে বন্ধুকে ডাকলে বন্ধু স্বার্থের জন্য ভালোবাসে বন্ধুকে নাও পাইতে পারে কিন্তু বান্দা রে আমি আল্লাহ রাব্বুল আমিনকে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো তোর ডাকে আমি মহান আল্লাহ রাব্বুল আমিন সাড়া দিয়ে দিব দুজাহানের মালিক তুমি দুজাহানের বাদশাহ দুজাহানের মালিক তুমি দুজাহানের বাদশাহ গাই গুণ গান তুমি মহান তোমার প্রশংসা গাই গুণ গান তুমি মহান তোমার প্রশংসা উতল পাতল জিকির ওঠে তোমার নামে কত নামে ডাকি তোমার ডাক ভুনা থামে উতল পাতল জিকির ওঠে তোমার নামে কত নামে ডাকি তোমার ডাক ভুনা থামে তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা গাই গুণ গান তুমি মহান তোমারই প্রশংসা দুজাহানের মালিক তুমি দুজাহানের বাদশা দুজাহানের মালিক তুমি দুজাহানের বাদশা গাই গুণ গান তুমি মহান তোমারই প্রশংসা গাই গুণ গান তুমি মহান তোমারই প্রশংসা প্রিয় নবী রহমত করে পাঠাইলা ভাবে তার নীতি আর আদর্শ মেনে চলে সবে পাঠাইলা কুরআন ভবে করতে সব মীমাংসা পাঠাইলা কুরআন ভবে করতে সব মীমাংসা গাই গুণ গান তুমি মহান তোমারই প্রশংসা গাই গুণ গান তুমি মহান তোমারই প্রশংসা কম সুবহানাল্লাহ আমার বাইরে মুরব্বি মজির কেবলমাত্র আল্লাহ রাব্বুল আমিন থাকবেন আল্লাহ রাব্বুল আমিন বলেন আর কেউ থাকবে না থাকার জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পাঠান নাই আল্লাহ রাব্বুল আমিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আমিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন অনর্থক সৃষ্টি করেছি না রে বান্দা না আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার ইবাদত করবে আর তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি তোমাদের খাদেম বানায় দেব সবাইকে তোমাদের জন্য খাদেম বানায় দেব সৃষ্টি করেছি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে
এত সুন্দর করে আর কাউকে সৃষ্টি করি নাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আমিন যদি এত বড় সূর্য আমি আল্লাহ বানাইছি সূর্যটা এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী যদি আপনি সূর্যের ভিতরে ঢোকান সূর্যের জায়গা খালি থাকবে সুবহানাল্লাহ এরকম সূর্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন তারকারা জীবনী রেখেছেন এক একটা তারকার ভিতরে যদি আপনি 33 কোটি সূর্য ঢোকান তারকার ভিতরে জায়গা ফাঁকা থাকবে সুবহানাল্লাহ আমার ভাইরা এত বড় বানিয়েছেন হাতি আমাদের চেয়ে বড় না ছোট হ্যাঁ বড় শক্তি দিয়ে বড় কিন্তু হাতি কি মানুষ চালায় নাকি মানুষ হাতি চালায় যেরকম হাতি মানুষ চালায় নাকি মানুষ হাতি চালায় মানুষ হাতি চালায় আমার ভাইরা মুরব্বি বাবা জিনাব যদি আল্লাহ রাব্বুল আমিন মানুষ সব কিছু বানালেন বড় 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 এই সূর্য বানালেন মানুষকে আলো দেওয়ার জন্য চন্দ্র বানালেন আলো দেওয়ার জন্য আবার যারা আল্লাহ রাব্বুল আমিন নিয়ম মেনে না চলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া নবী বলেন মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য বালাখানা এজন্য মুমিন যারা যারা অজ্ঞানী ওলামায়ে কেরাম হয় সত্যিকার অর্থে তারা মনে করে দুনিয়াটা আমাদের জন্য জেলখানা বহু সময় বহু কথার ভিতরে বহু কথা অনেকে বরদাস্ত করতে পারে না সহ্য করতে পারে না আলেমকে রিমান্ডে দেয় আলেমকে জেল জুলুম দেয় কিন্তু আলেম এরপরেও হাসি মুখে জেল থেকে জেল জেলের ভিতরে চলে যায় কেন জেলের ভিতরে চলে যায় কারণ তো জানে গোটা দুনিয়া তো জেলখানা দুনিয়া যেহেতু আমার জন্য জেলখানা হবে 60 বছরের জেল আমি খাটবো কিন্তু কোনো বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করতে পারি না ঠিক না বেটি আমার বাইরা মুরব্বি বজিরা এমন কিছু আলেম রয়েছে হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন কয়েক শ্রেণীর লোককে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন ডাকবেন আর ডেকে বলবেন প্রথমে ডাকবেন আলেমকে আলেমকে ডেকে বলবেন হে আলেম তুমি তো কোরআন সুন্নাহ শিখেছিলে বলে হ্যাঁ শিখেছিলাম কেন শিখেছিলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এলেম শিখেছিলাম আমল করার জন্য লিমা তাকুলুনা মা লা তাফালুন যা বলেছো তা কি তুমি করেছো না করে নাই ওই দুনিয়াতে শিখেছিলে মানুষ তোমাকে বড় আলেম বলবে এই জন্য বুঝে তুমি এলেম শিখেছিলে যাও আজকে তুমি জাহান্নামে চলে যাও তাকে জাহান্নামে দেওয়া হবে দানবীরকে ডাকা হবে তুমি দান করেছিলে বলে হ্যাঁ আমি দান করেছিলাম কেমন দান করেছিলে প্রতিদিন দান করেছিলাম দুনিয়াতে যত টাকা ছিল বাড়ি গাড়ি সব দিয়েছিলাম আল্লাহ তোমার রাস্তায় আল্লাহ বলবেন দান তো তুমি করেছিলে যতকে তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলে এই কারণে যদি কেউ দান করে থাকে আল্লাহ রাব্বুল আমিন তাকেও ধরবে আর জিজ্ঞাসা করবে সেদিন দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে তুমি তোমার দানবীর হয়ে গেছে তুমি দানবীর হয়েছিলে দুনিয়াতে তোমারটা শেষ আজকে আখেরাতে তুমি কোনো দানবীরের সওয়াব পাবে না জান্নাত পাবে না তোমাকে জাহান্নামে দেওয়া হবে শহীদকে ডাকা হবে শহীদ শহীদ যে ব্যক্তি হয় আল্লাহ নবী বলেন শহীদ যদি কোনো ব্যক্তি হয় ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা হয় না ওই ব্যক্তির কবরের ভিতরে আজাব হয় না ওই ব্যক্তির কবরে মন কান্নাকির পর্যন্ত আসে না সুবহানাল্লাহ এই জন্য মুমিন যারা তারা তাদের অন্তরে শাহাদাতের তামান্না রাখবে কিসের তামান্না শাহাদাতের তামান্না এটা বললে কি আবার আমি কি আবার বিদ্রোহী হয়ে যাব নাকি হ্যাঁ যুদ্ধ অপরাধী হয়ে যাব তাহলে কি হবো জিহাদ জিহাদ এটা করা এটা তামান্না রাখা এটা প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকতে হবে তবেই আপনি মুমিন আর নয়তো আপনি মুনাফিক না আপনি কি মুনাফিক ইসলামে সব মানতে পারেন মিষ্টি খাবারটা মানতে পারেন জিহাদ যদি আপনি না মানতে পারেন তাহলে তো আপনি মুনাফিক হবেন রাসূল বলেন মুনাফিক অবস্থায় সে মারা যাবে যদি কারো অন্তরে জিহাদ করার তামান্না না থাকে হ্যাঁ বলে এখন তো জিহাদ করার দরকার নাই এখন জিহাদ করার দরকার নাই কিন্তু অন্তরটাকে প্রস্তুত করে রাখার দরকার আছে না নাই কারণ বর্তমানে গোটা বিশ্বে বাতিল শক্তি যেভাবে আমাদের উপরে আক্রমণ শুরু করেছে মুসলমানকে আজকে বিড়ার বাচ্চা মনে করে আমরা বলতে চাই আমরা প্রত্যেকটা মুসলমান যত কর পর্যন্ত রক্ত আছে আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছি কারাগার আজি হাত তুলে দেখায় দেখানে আমরা
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক না বেটি লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঠেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঠেলে দিবে তবু মোরা সর্ব না কো মানব না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় কথা ঠিক না বেটি আমার বাইরা মুরব্বী বাবা জিয়া এ দলের প্রত্যেক অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে এমনকি আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আমিন শহীদি মৃত্যু আমাদেরকে তুমি দান করো কারণ এই মৃত্যুর ভিতরে কোনো কষ্ট নাই মরণের পরে কবরে যাওয়ার কবরে যাইতে দেরি হবে কবরটা জান্নাতের বাগান হইতে একটা সেকেন্ড দেরি হবে না এত সুন্দর যে মৃত্যু এই জন্য সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হুজরা শরীফ থেকে রাতের বেলায় বের হয়েছে গভীর রজনীতে যেই মাত্র বের হয়েছে আব্দুল্লাহ ডেকে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমার নাম আব্দুল্লাহ আল্লাহর নবী বললেন তুমি কোন আব্দুল্লাহ আল্লাহর নবী আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই আব্দুল্লাহ আমার নাম ছিল আব্দুল উজ্জা কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনি আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়িতে যাওয়ার পরে আমার চাচা আমাকে বলেছে হয়তো তুমি নবীর কাছে থাকবে আর নয়তো তুমি বাড়িতে থাকবে আমাদের জমি জামা যদি নিতে হয় তাহলে নবীর কাছ থেকে বের হয়ে আসতে হবে আমি এক বাক্যে বললাম এরকম বাড়ি ঘর কেন তামাম পৃথিবী যদি বড় ছাড়তে হবে তামাম পৃথিবী ছাড়তে পারি তথাপি আল্লাহ নই বিশ্ব নবীর দরবার আমি আব্দুল্লাহ ছাড়তে পারি না আমি আব্দুল্লাহ যেই মাত্র এই ঘোষণা দিলাম তখন আমাকে বলা হলো এই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নাই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও আমার পরে লুঙ্গি পরা গায়ে চাদর পরা আমি চাদর যখন নিয়ে চলে আসি আমাকে বলল চাদরটা খুলে দিয়ে দাও আমি আব্দুল্লাহ বললাম চাদরটাও গায়ের কাপড়টা আমি আব্দুল্লাহ খুলে দিলাম আমি আব্দুল্লাহ আমি যখন নবী যে আপনার কাছে আসব তখন আমার পরনে ছিল একটা লুঙ্গি আমাকে বলা হলো তোমার লুঙ্গিটাও খুলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত কষ্টকে মানুষ মানুষকে দেয় নাকি একটা লুঙ্গি পর্যন্ত আমার কাছ থেকে খুলে রেখে দিতে চাই ইসলাম গ্রহণ করার জন্য ওগো আল্লাহর রাসূল আপনি দেখেন আমি যে কাপড় পরে আসছি আমার পুরা কাপড়টাও শরীরে নাই আল্লাহর রাসূল তাকে দেখে এমন একটা কাপড় যে কাপড়টা লজ্জাস্থান ভালো করে ডেকে রাখা যায় না লজ্জাস্থান ডেকে রাখলে সতরটা ভালো করে হাঁটুটা ডাকা ডেকে রাখা যায় না হাঁটুটা যদি আবার ডাকতে চাই লজ্জাস্থান ডেকে রাখা যায় না এত কষ্ট আব্দুল্লাহ আব্দুল্লাহ কে বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অনেক আগে তো এসেছি আপনি ঘরের মধ্যে ছিলেন আপনার রুনানির চেহারা মুবারক দেখার জন্য এতক্ষণ আমি দাঁড়িয়ে অপেক্ষা করেছি আল্লাহ নবীর চেহারা ছিল এত সুন্দর ওই চাঁদ যদি সুন্দর চাঁদের ভেতরে যদিও দাগ থাকে আমার নবীর চেহারার এত আমার নবীর চেহারা এত সুন্দর ছিল আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ ছিল না চরিত্রের ভিতরেও কোনো কলঙ্ক ছিল না সুবহানাল্লাহ সেই নবীর চেহারা দেখে আব্দুল্লাহ বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পরিবার ছেড়ে দিয়েছে আমাকে যখন বলা হলো লুঙ্গিটাও তুমি খুলে দাও আমি বললাম চাচা গো লুঙ্গিটা দিয়ে দিলে কি হয় না আমার চাচা বলল লুঙ্গিটা দিয়ে দিলে লুঙ্গিটা যদি রেখে দিতে চাও এত ইসলাম কেন মানতে চাও ইসলাম বাদ দিয়া লুঙ্গি দিয়ে দাও আমার কাছ থেকে লুঙ্গিটা খুলে রেখে দাও ও যুবক আপনিও তো একজন যুবক
আজকে যদি আপনার গায়ে থেকে কেউ লঙ্গিটা খুলে দিতে চায় আপনার কেমন লাগবে আপনাকে যদি এলাকার ভিতরে অলঙ্গ করে দেওয়া হয় আজকে খামার কেন্দ্রকে যদি আপনাকে অলঙ্গ করে দেওয়া হয় বগুড়ার কোন যুবককে ওই যুবক কি ঠান্ডা মাথায় থাকতে পারবে না মাথাটা গরম হয়ে যাবে যখন মাথা ঠান্ডা থাকবে না মাথা গরম হবে মাথাটা গরম হয়ে যাবে কারণ সব কিছু দিয়ে দিয়েছি কাপড় দিয়ে দিয়েছি লঙ্গিটাও যদি দিয়ে দিতে হয় আমি কি বাড়ির সন্তান না আমি কি বাড়িতে কিছুই পাবো না কিন্তু আব্দুল্লাহ আব্দুল্লাহর কাছ থেকে যখন জোর করে লুঙ্গিটা খুলে রাখা হলো আব্দুল্লাহ তখন আব্দুল্লাহ লুঙ্গিটাও যখন রেখে দিল মায়ের কাছে গেল মা গো আমি অলঙ্গ হয়ে গেছি আমাকে এক টুকরো কাপড় দাও এক টুকরো ছোট্ট কাপড় বই নবীর কাছে গেল আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে আমার ঘরে আল্লাহর নবী তারে ঘরের ভিতরে নিয়ে গেল আল্লাহর নবী বললেন এই নাও আমার পক্ষ থেকে দুইটা জামা আমি তোমার উপহার দিলাম নবীর জামার দাম আছে নাই এবার নবী আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন আব্দুল্লাহ রে এত কষ্ট বই তুমি ইসলামের জন্য করেছো এত কষ্ট বই তুমি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য করেছো আসলে তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুমিন যারা হবে নিজের জীবনের চাইতে বেশি নিজের পরিবারের চাইতে বেশি নিজের মায়ের চাইতে বেশি নিজের বাপের চাইতে বেশি ওয়ান নাসি আজমাইন তাম পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে বেশি আমার কলিজার টুকরো নবীকে ভালোবাসবে কথা ঠিক না বেটি মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো পেত ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা ইউসুফ পেতে জল খাকদে সারা কেঁদেছে ইব্রাহিম তরে ইউসুফ পেতে জল খাকদে সারা কেঁদেছে ইব্রাহিম তরে সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে যা আমি করতে চাই যা আমি ধরতে যাই মনে বাজে তাই মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় আমার বেইরা মুরব্বী বাবা জিরাব আল্লাহর নবী জিজ্ঞাস করেন আব্দুল্লাহ রে এত কষ্ট তুমি আমার জন্য করলে বাড়ি ছেড়ে দিলে ঘর ছেড়ে দিলে জমি ছেড়ে দিলে এই কাপড়টাও পর্যন্ত পরে আসতে পারলে না আব্দুল্লাহ আমি নবীর কাছে তুমি বলো তোমার কি মনের কোনো বাসনা তোমার মনের কোনো নেকাশা আছে কিনা আব্দুল্লাহ দেখেন কি বলে আমি যে এই কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি আব্দুল্লাহ দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার কোন চাহিদা যদি আমার থাকতো ইসলাম ধর্মে আশা রাখতো না আমি আমার ধর্মে থেকেই আমি সব কিছু আদায় করে নিতে পারতাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আমি একটা আশার কথা বলতে চাই একটা অনুরোধ করতে চাই সেই আশাটা হলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমার জন্য আপনি দোয়া করেন মহান আল্লাহ রাব্বুল আমিন যেন আপনি তো বলেছেন শহীদ যেন হয় তাদের মৃত্যুর কষ্ট হয় না আর কতদিন বাঁচবো মরতে তো হবেই আজ নয় কাল মরতে একদিন হবেই আজকে হলেও মরব আর নয় তো কালকে মরব মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করেন আমাকে যেন আল্লাহ রাব্বুল আমিন শহীদের মর্যাদা দান করে কোন সুবহানাল্লাহ একটা সামার আমি যেন শহীদ হয়ে যেতে পারি যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ চলে গেল যুদ্ধটা হলো না আবার যখন ফিরে আসবে পথিমধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন শহীদের মর্যাদা দান করে দেয় আল্লাহর রাস্তায় এখন আমরা কোথায় আছি আল্লাহর রাস্তায় এখন কোথায় আছি আমরা আল্লাহর রাস্তায় আছি মাহফিল আছে আল্লাহর রাস্তায় আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল আমার নবী বলেন ও সাবিরা
রসল দাও আব্দুল্লাহর কাফন পড়াও আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো কোন সুবহানাল্লাহ আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো নবীজি আব্দুল্লাহর জানাজা পড়ালেন জানাজা পড়ায়া এবার নবী যে হাঁটতেছেন সাহাবায়ে কেরামরাও হাঁটতেছেন নবীর হাঁটতেছেন নবীও হাঁটতেছেন সাহাবায়ে কেরামরাও আব্দুল্লাহর লাশটা নিয়ে হাঁটতেছেন কবরের সামনে যেই মাত্র সাহাবায়ে গেল আল্লাহর নবীর সাহাবী নামার আগে আল্লাহর নবী নিজেই আব্দুল্লাহর কবরে নামলেন আল্লাহু আকবার আল্লাহর নবী নিজেই তার কবরে নামলেন আল্লাহর নবী বললেন এভাবে দুইটা হাত বাড়ায় দিছে সাহাবীরা রে দাও না আমার হাতে আব্দুল্লাহর লাশটা দাও নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দাও আলিম আল্লাহর নবী আব্দুল্লাহর হাত আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়ে কোলের মধ্যে নিয়ে কবরে রাখবে আর আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলল প্রভু গো আব্দুল্লাহ দিনের জন্য কত কষ্ট করলো হায় আল্লাহ তাআলা ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি মেহেরবানি করে তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও সুবহানাল্লাহ যেইমাত্র আল্লাহ নবী কথা বলতেছিলেন সাহাবায়ে কেরামরা কবরের পাশে গোড়াগড়ি করতেছিলেন আর কাঁদতেছিলেন বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতেছিলেন আর বলতেছিলেন আরে আজকের এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশ হইতো আমার ভাগ্যটা কত ভালো হতো যেখানে নবী বলতেছেন আল্লাহ আমি রাসূল খুশি আব্দুল্লাহর প্রতি আল্লাহ তুমিও খুশি হয়ে যাও এই যে দেখেন সাহাবায়ে কেরামদের শহীদ হওয়ার এত তামান্না ছিল কারণ হলো বাস্তবে তারা ইসলাম শুধু তারা মুখে মুখে তাদের ইসলাম ছিল না ইসলাম ছিল অন্তরে ইসলাম কোথায় ছিল ইসলাম ছিল অন্তরে জবান আর অন্তর এক হওয়া লাগবে জবান অন্তর যদি এক না হয় ওয়াদা করে ওয়াদার বরখেলাফ যারা করে কথায় কথায় যারা মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত যারা করে এই তিন ধরনের কাজ যারা করে এদেরকে কি বলছে নবী কি বলছে আচ্ছা মুনাফিক আল্লাহ মুনাফিকের ব্যাপারে বলে ইন্নাল মুনাফিকিন ফি الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا الله رب العالمين بلد منافق جاها بي সাধারণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এর চাইতে কঠিন শাস্তি হবে মুনাফিক যাবে জাহান্নামের একেবারে তলদেশে দেশে থাকবে তারা আর তাদের জন্য সেদিন কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না কোনো সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না আমার বৈরাম অভিবাজিনা বলতেছিলাম এমন একজন শহীদ হবে এত গুণ শহীদ হলেই জান্নাত এত বড় একটা কাজ যে ব্যক্তি করবে এরকম একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথমে তাকেও ডাক দিবে এই তিন ব্যক্তি একজনকে দানবী একজন আলেম আর একজন হচ্ছে কে শহীদ শহীদকে আল্লাহ ডাকবেন আর জিজ্ঞাসা করবেন তুমি কেন শহীদ হয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছিলাম আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি দিনের জন্য শহীদ হও নাই তুমি এই জন্য শহীদ হয়েছো দুনিয়া থেকে ইন্তেকালের পরে দুনিয়া থেকে শহীদ হওয়ার পরে মানুষ তোমাকে বলবে শহীদ হয়েছে লোকটা তোমার নাম বলবে দুনিয়াতে বহু নাম বলেছে আজকের কঠিন কিয়ামতের ময়দানে সেই দুনিয়ার নাম দিয়ে কাজ হবে না আজকে যাও তুমি চিরস্থায়ী তুমি সেই জান্নাত যেই জাহান্নাম বানিয়েছি যা লোক দেখে না আমল করে তাদের জন্য সেখানেও আজকে তুমি জাহান্নাম সেই জাহান্নামে তুমি যাও আমার বাইরা মুরব্বী মহজিরাম এই জন্য আসল লোক দেখে না আমল করা যাবে না আজকে আমার সমাজে এই কথাটা এত করে এই জন্য বললাম যে আমাদের সমাজে অনেক বক্তারাও আছে যে কথা বললে জিহাদের কথা বলতে চায় না কারণ জিহাদের কথা বললে অনেকের গা জ্বালা পোড়া শুরু হয়ে যায় কথা ঠিক না ঠিক আমরা বলতে চাই হক কথা যতক্ষণ কোরআনে আছে ততক্ষণ আমরা বলবো কে কি বললো আমার দেখার টাইম নেই কারণ হলো আমরা দুনিয়া চাই না দুনিয়া আমাদের জন্য পুরোটাই জেলখানা আর আখেরাত হলো আমাদের জন্য শান্তির জায়গা জোরে কোন ঠিক না ঠিক আমার ভাইরা মুসলমান বন্ধুগণ আমার রব্বি ওয়াজিরা আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই দিন যেদিন কি তোমরা ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ওই দিন কিয়ামত কায়েম হবে সেই দিনকে তোমরা ভয় করো সেদিন কি কি করো সেদিন কে তোমরা ভয় করো ওই দিন যদি কারো কাছ থেকে হিসাব চাওয়া হয় একটা লোক হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে এক সপ্তাহের হিসাব যদি আমি আপনাদের কাছ থেকে চাই আপনাকে এক সপ্তাহের হিসাব দিতে পারবেন এক সপ্তাহ কি দিয়ে খাইছেন কোন জায়গায় গেছিলেন কত ঘন্টা ঘুমালেন এর পুরোপুরি হিসাব কেউ দিতে পারবেন কেউ দিতে পারবেন না আর কঠিন কিয়ামতের ময়দানে 50 বছর 60 বছরের হিসাব কি দেওয়া সম্ভব আল্লাহর নবী বলেন রে সাহাবীরা আল্লাহ দয়ায় যারা কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব হবে না
নবী যখন এই কথা বললেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কি আপনিও জান্নাতে যেতে পারবেন না আল্লাহর দয়ায় ছাড়া নবীজি বললেন সাহাবীরা এমন কি আমি নবী আল্লাহর দয়ায় ছাড়া জান্নাতে যেতে পারবো না তবে শুনো আমি নবী কঠিন কিয়ামতের ময়দানে যে উঠব আমি নবীর প্রতি মহান আল্লাহ রাব্বুল আমিনের দয়া মায়া হবে সুবহানাল্লাহ দয়া মায়া হবে নবীর উপর দয়া মায়া না হলে কার উপর হবে ঠিক না বেটি আমার ভাইরা মুরব্বী মজিয়াম এই জন্য দুনিয়াতে এমন কিছু কাজ করতে হবে গোপনে গোপনে কিসে প্রকাশ্যে না গোপনে গোপনে কিছু কাজ করতে হবে যে আমল আমার আপনার দুনিয়ার কোনো মানুষ জানবে না যেমন আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর প্রিয় বান্দা কারা এটার কিছু গুণ বর্ণনা করে বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদ ওয়া কিয়ামা যারা রহমানের প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছের বান্দা যারা হবে এদের গুণ হবে তারা অহংকার না নিরহংকার নিরহংকার অহংকার অহংকারী হবে নাকি ভদ্র হবে যেরকম অহংকারী হবে না ভদ্র হবে তারা ভদ্র হবে আর তাদের সঙ্গে যখন ঝগড়া করা হয় তারা বলবে আসসালামু আলাইকুম আপনি ঝগড়া করেন আমি গেলাম কথাটা বুঝে আসছে দরকার নেই তিন নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা তোমরা রাতের গভীরে যখন যারা যাও কেউ দেখে না একজন দেখে তিনি কে একজন দেখে তিনি আল্লাহ পৃথিবীতে কেউ না দেখতে পারে দেখে একজন তিনি আল্লাহ ও মুসলমান শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য কিছু ইবাদত দুনিয়াতে করে যাবেন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না রাতের আধারে শীতের সময় উজুটা করবেন উজু করার সময় হাত কাঁপবে পা কাঁপবে মনে মনে ভাববেন কেউ আমার এই কষ্টের প্রতিদান দিতে পারবে না তবে আমার আজকে উজুর সময় হাত কাঁপতেছে পা কাঁপতেছে তো কষ্ট করতেছি কেউ দেখবে না একজন দেখেন আর পুরস্কারও তিনি দিবেন কঠিন কিয়ামতের ময়দানে তিনি কে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন এই আশা যদি আপনার হতে পারে আল্লাহ রাব্বুল আমিন বলেন এরাই হচ্ছে আমার প্রিয় বান্দা এজন্য মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার ও মুরব্বী মাজিরা গোপন কিছু ইবাদত করে যাবেন যেগুলো একমাত্র আপনি জানেন যেগুলো আর কেউ জানে না আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমার হিসাব নেওয়া হবে যেদিন তোমাকে উঠানো হবে যদি কারো একটা আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছে ভালো লেগে যায় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সেই উসিলায় তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে তাহলে পুরো জীবনের নেক আমল দিয়ে যেতে পারবেন নাকি একটা বিশেষ আমল দিয়ে যেতে পারবেন আল্লাহর দয়া মায়ের সাথে সাথে একটা গোপন বিশেষ আমল যেটা কেবলমাত্র কার জন্য হয়েছিল আল্লাহর জন্য কার জন্য হয়েছিল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের ফয়সালা করে দিবেন একজনের জন্য জাহান্নামের ফয়সালা যেই মাত্র হয়ে গেছে এখন আল্লাহ বলবেন ও ফেরেশতা তাকে নিয়ে যাও জাহান্নামের দিকে যেই মাত্র জাহান্নামের দিকে যায় এমন সময় তাকে দেখে আল্লাহর একজন ওলি সে জান্নাতের টিকিট পাইছে কিসের টিকিট জান্নাতের টিকিট পাইছে যে মাত্র দেখলো জান্নাতের টিকিট পাইছে লোকটা দেখে চিনতে পারলো লোকটা তো আমার বড় চিনা লোক লোকটা কি চিনা হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন কে তুমি হুজুর দুনিয়াতে আপনি বিপদে পড়েছিলেন ওই বিপদের মুহূর্তে পানির তৃষ্ণার সময় আমি আপনাকে পানি দিয়েছিলাম পানির জন্য আপনি ছটফট করতেছিলেন আপনাকে পানি দিয়েছিলাম পানি পান করিয়েছিলাম তুমি কি হয়েছে হুজুর আজকে বড় বিপদে পড়েছি আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের আমার আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে হুজুর আপনি একটা কাজ কে আমার জন্য করতে পারবেন আল্লাহর ওরে কে বলবেন কে কাজ তোমার জন্য করতে পারি বলো হুজুর আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আমি জান্নাতে যেতে চাই আপনি শুধু আমার জন্য একটা কাজ করেন আপনি আল্লাহর কাছে একটু বলেন সুপারিশটা করেন আমার জন্য আপনার জান্নাতের টিকিট তো ক্যান্সেল হবে না জান্নাতের টিকিট নিয়ে বলো আল্লাহ রাব্বুল আমিন জায়গা একবার জান্নাতের টিকিট দিবে জান্নাতের টিকিট কোনোদিন ক্যান্সেল হবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها
فيها لا يبغون عنها حولا جرا جنته আসবে এরা অনন্তকালের জন্য চিরজীবনের জন্য জান্নাতে আসবে একবার যদি কেউ জান্নাতে যায় কোনদিন আর আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করবে না কোন সুবহানাল্লাহ চেহারা দিবে ইউসুফ আলাইহিস সালাম তো চেহারা সবাইকে আল্লাহ পাক দান করবে সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম তো কণ্ঠ দান করবে আর বিশ্বনবী জীবনী বিশ্বনবী চরিত্র বিশ্বনবীর জীবনের চরিত্রের মতো কারো চরিত্র আছে لقد كان لكم في رسول الله اسوه حسنه আল্লাহ বলেছেন তোমাদের জন্য নবীর নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ ওনার কাছ থেকে উত্তম আদর্শ নাও কার কাছ থেকে নবীর কাছ থেকে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম নবী বলেছেন ওগুন আল্লাহ বলেছেন ওগুন নবী যে আপনাকে মহান চরিত্র আমি দান করেছি যে চরিত্র তমাম পৃথিবীতে আর কাউকে দেওয়া হয় নবী কি হাউজি থাপ্পড় মারছে কি দিছে থাপ্পড় দিছে নবী থাপ্পড় দেয় না উল্টা কি জিজ্ঞাসা করে জানেন দেখেন নবীর চরিত্রটা কত সুন্দর নবী জিজ্ঞাসা করে তুমি কি হাতে ব্যথা পাইছো আল্লাহু আকবার এত সুন্দর যার চরিত্র ওনার চরিত্র গ্রহণ করব না কার চরিত্র গ্রহণ করব আমার ভাইরা মুরব্বি বাজিরাম যেই মাত্র দেখা হয়েছে আল্লাহর ওলির সাথে আল্লাহর ওলি ডেকে বলে তোমার জন্য আমি সুপারিশ তো করতে পারি জান্নাতে তো আর নিয়ে যেতে পারি না আল্লাহর কাছে ডেকে বলল হে প্রভু এই লোকটাকে কি তুমি পারো না জান্নাতে দিতে এই লোকটা দুনিয়াতে আমাকে উপকার করেছিল এক বোতল পানি আমাকে পান করিয়েছিল তুমি কি আজকে আমার সুপারিশে পারো তাকে জান্নাত দিতে আল্লাহ ডেকে বলল আমার ওলি ও আমার প্যার বান্দা তুমি আমার কাছে তার জন্য সুপারিশ করবে এই জন্য এই রাস্তা দিয়ে তাকে আমি আল্লাহ এতক্ষণ পাঠাইছি আজকে তোমার সুপারিশের বিনিময়ে এক বোতল এক গ্লাস পানি তোমাকে দুনিয়াতে পান করানোর কারণে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নিলাম এর বিনিময়ে দশ দুনিয়ার চাইতে বড় একটা জান্নাত আমার বান্দাকে আমি আল্লাহ উপহার দিয়ে দিলাম আর বাইরা মুরব্বি বাবা জিরাম এই জন্য কিছু আমল করবেন যে আমলটা কেউ জানবে না একমাত্র আল্লাহ জানবে জুড়ে কোন কে জানবে আল্লাহ জানবে আর আপনি জানবেন ও আমার ভাই ও মুরব্বি মাজিরা এই জন্য মানুষের উপকার করবেন অনেক সময় মানুষের উপকার করে না মানুষ কেন করে না উপকার করলে উপকারে ঘাড়ে লাথি উপকারে কি লাথি কিসে লাথি ঘাড়ে লাথি দেয় তো অনেক সময় উপকার করলে ওটা ক্ষতি করে না করে এরপরে মনে কষ্ট নেবেন না আপনি উপকার করছেন বান্দার আপনার উপকার করবে একজন তিনি কে আল্লাহ আপনার উপকার করবেন আপনি খারেজ যাবেন আপনি বাইর হবেন না উপকার থেকে আপনাকে উপকার একজন দিবে তিনি কে আল্লাহ কেউ আপনার নামে গীবত করছে আপনি তাকে উল্টা গালি দেওয়ার দরকার নাই যদি কেউ গীবত করে আর গীবত কাকে বলে আমাদের সমাজে তো এখন গীবত বেশি গীবত কম না বেশি বেশি চায়ের দোকানে দোকানে গীবত হয় একটু পরে খেলা দেখবে সেখানেও গীবত হবে হ্যাঁ যেরকম ঠিক তবে ঠিক তো এই জন্য এই যে গীবত হয় চা খেতে খেতে গীবত এখন গীবত কাকে বলে একটু বুঝেন একটু মিনিট বুঝাই দিই গীবত বলা হয় একজন লোক বাস্তবে একটা দোষ করেছে ওই দোষটাই আপনি গিয়ে বললেন আরেকজনের কাছে তার গোপনে তার সামনে বললে গীবত হবে না কিন্তু তার গোপনে গিয়ে বললেন আরেকজনের কাছে লোকটা তো চোর লোকটা তো কি চুরি করছে লোকটা তো গতকাল জিনা করছে লোকটা তো সুদখোর আপনি আরেকজনের কাছে তার নামে বদনাম বলতেছেন এই যে আপনি গীবত করলেন এই গীবত যারা করলেন এরা এত বড় অন্যায় কাজ করলেন দুনিয়াতে আপনার মরা ভাইয়ের গোশত আপনি খাইলেন কেউ কি পছন্দ করে আই ইউহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু আল্লাহ বলেন কেউ কি এটা পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত সে খাবে আপনাদের কারো ভাই মারা গেলে আপনি কার গোশত কেটে খাবেন কেউ এটা কি এটা কেমন খুব ভালো কাজ আপনার তো মানুষ মারবে 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 না তো ভাইয়ের গোশত তুমি খাও কেন মরা ভাইয়ের গোশত কেউ খাবে এটা অপছন্দ করে মানুষ আল্লাহ বলেন এরকম গীবতটা যদি কেউ তোমরা পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া তাহলে তোমরা গীবত করো এটা তো দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি হলো যারা গীবত করবে এদের পরকালের শাস্তি হলো এদেরকে পরকালে ডাকা হবে কার কার গীবত করেছিলেন ডাকা হবে এর মধ্যে আপনি তার গীবতকে বান্দার হক নষ্ট করেছেন বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহর এক ওলি ছিলেন উনি কি করতেন জানেন উনি মানুষকে মানুষ যখন তার নামে গীবত করত তখন তাকে গিয়া টাকা দিত পয়সা দিত তাকে মানে বিভিন্ন খাবার টাবার দিত তো জিজ্ঞাসা করা হলো আল্লাহর ওলি আপনি আমাকে খাবার দেন এর মানেটা কি বলা হলো তুমি যে আমার না গীবত করতেছো তার মানে আমার সমস্ত গুণা তোমার কাছে তোমার সমস্ত আমল আমার কাছে সুবহানাল্লাহ কো এজন্য আমার বাইরা মুরব্বি বাবাজির আপনার নামে কেউ গীবত করতে পারে আমার নামেও প্রতিদিন হাজার হাজার মানুষ গীবত করে আমি এতে রাগ করলে লাভ কি
আমার নামে গীবত করে আমার বিরুদ্ধে মানুষ কথা বলে কিন্তু আমার বিরুদ্ধে বললে আমি রাগ করি না কারণ হলো এই যে নামাজ পড়তেছে দান করতেছে আবার আমার নামে গীবত করতে সব তার নেকি গুলা কার কাছে আসতেছে আমার কাছে আসতেছে আপনার নামে গীবত করা মানে আপনার কাছে সমস্ত নেকি আসতেছে বলবেন হুজুর যেই লোক গীবত করে ওটা কি আবার নেকি করে নাকি নামাজ পড়ে না কিন্তু নামাজই পড়ে না তাহলে নেকি আসবে কোন জায়গা থেকে কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে ডাকা হবে জাহান্নামে গীবত করা হলো আর যিনি গীবত করলেন তাকেও ডাকা হবে আল্লাহ রাব্বুল আমিন তাকে ডাকবে বলবেন তোমার নেক আমল আছে থাকলে তো তারে দিয়ে দাও আর যদি না থাকে জাহান্নামে গীবত করলে আপনি জিনা বাস্তবে করছেন জিনা এখন এটা গাড়িজনের কাছে বলছে এখন আপনাকে ডাকা হবে তোমার নামে গীবত করছে বলে হ্যাঁ আল্লাহ গীবত করছে কিছুই তো করতে পারি নাই আল্লাহ বলবেন তোমার গীবত সে করছে তুমি না দেখতে পারো আমি আল্লাহ কিন্তু ঠিকই দেখছি তোমার গীবত ওই দোকানে বসে করছে এখন আসো দুইজনে আসো যে গীবত করেছো তোমার সমস্ত আমল দাও বলে আল্লাহ আমলই তো নাই হ্যাঁ আমলই তো নাই গীবত তো সারা গীবতই করছে আল্লাহ বলবেন যার গীবত করা হয়েছে তোমার সমস্ত নেক আমল তোমার কাছে তো তোমার তো নেক আমল তোমারও নাই এখন এক কাজ করো তোমার যত গুনাহ আছে জাহান্নামে গীবত করছে তোমার যত গুনাহ আছে তুমি যে গীবত করছো তারে সব দিয়া তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এই জন্য আপনার নামে গীবত বলছে দরকার নেই মারামারি করতে থাকুক আপনার সমস্যা নাই কারণ কিয়ামতের ময়দান তো একদিন আসছে জোরে কর ঠিকটা বলি আমার দেশের আজকের যুবকেরা সম্পদ বেড়ে খায় বোনের সম্পদ নিজে নেয় এমন কম না বেশি হ্যাঁ আপনাদের এলাকায় নাই মনে হয় আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় একবারে নাই আমার বাইরা মুরব্বী বাবাজি আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি এরকম বোনের হাত কেউ নষ্ট করবেন না আরেকজনের জমি কেউ মেরে দিবেন না এটা যদি করেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে আল্লাহ যদি এই কথা বলেন যে আমি তো সব গুনাহ মাফ করে দেব ইন্নাল্লাহ লা ইগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলে আমি শিরক ছাড়া আমি আল্লাহ চাইলে সব গুনাহ আমি মাফ করে দিতে পারি তা আল্লাহ চাইলে তো সব গুনাহ মাফ করে দিতে পারে ঠিক না বেটি কারণ তওবা যদি আপনি করেন তাহলে আল্লাহ সব গুনাহ আপনার মাফ করে দিবে কিন্তু এখন বিষয় হলো আপনি যদি বান্দার হক মেরে খান বান্দার হক যদি বান্দার জমি নেন বান্দার টাকা নিলেন আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা পাই আমাকে আমার টাকা দেয় না এরকম এখানে অনেকেই বসে থাকতে পারেন যারা অনেকের কাছে টাকা পান টাকা দেয় না এখন যাদের টাকা পয়সা দেয় না আর যারা দেন না তারা কিন্তু বড় বিপদে আছেন তারা মরার সাথে তাদের কবরে আজাব শুরু হবে তাদের কি শুরু হবে তারা ইন্তেকাল এখন হবে এখন থেকে কবরে আজাব শুরু হবে কারণ আল্লাহ আপনাকে মাফ করে দিল বান্দার হক তো আপনি দিয়ে যেতে পারেন নাই এই জন্য বান্দার হক গুলা দিয়ে দিবেন কারণ জমি নিয়ে থাকলে আবার কালকে রেজিস্ট্রেশন করে দিয়ে দিবেন বলে হুজুর বলছে দিয়ে দিতে আর যদি না যান আমার কথা হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতি আমার কথা হলো বলা আপনাদের কামর মানা যদি না মানেন কোরআন থেকে কথা বলার পরে আমার কিছু করার নাই এটা নবীর দায়িত্ব ছিল নবীকে আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আপনি বলেন আপনি বলেন আপনি উপদেশ দেন আপনি ওয়াজ করেন এই জন্য আপনাকে পাঠাইছি আর আপনি যদি ওয়াজ না করেন উপদেশ আপনি ওয়াজ করেন আর আপনি মানুষকে মারার দরকার নাই আপনি শাসক নয় ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতি আমি আপনাদেরকে মারতে পারবো না দুইটা বাড়ি দিতে পারবো না কিন্তু কথাটা বলার যোগ্যতা আমার আছে না নাই এই জন্য এই যোগ্যতা আমাকে আল্লাহ দিয়েছে আমার কাজ হলো আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি কঠিন কিয়ামতের ময়দানে কবর থেকে শুরু হবে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন হফরিন নার আপনার কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে আর নয়তো আপনার কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হবে সুতরাং সেখান থেকে আযাব শুরু হবে আপনি যদি মানুষের হক মেরে থাকেন এই জন্য মানুষের হক মারা যাবে কারো জমি নেওয়া যাবে কারো জমি নেওয়া যাবে না আল্লাহর সাথে যা হয়েছে এটা আপনি আল্লাহ আল্লাহকে বলবেন কারণ আল্লাহ তমাম দুনিয়ার সবার চেয়ে মায়া দয়াময় বেশি আল্লাহ দয়াময় কম না বেশি জোরগন কম না বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদে আল্লাহ আমাদের সবাইকে সবাইকে মাফ করে দেন পড়েন আমিন আমার বাইরে মুরব্বী বাবা জিরা এবার শুন সামনের দিকে যাই আল্লাহ বলে নসাতে কামত আসবে নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যার যেদিন মরণ হবে তার সেদিন থেকে কিয়ামত শুরু হয়ে যাবে যার যেদিন মরণ হবে তার সেদিন থেকে কিয়ামত শুরু হয়ে যাবে আমার বাইরে আমার মুরব্বী বাবা জিরা এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসো মৃত্যুর আগে যদি মৃত্যুর প্রস্তুতি না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু যে মুহূর্তে তোমার ইন্তেকাল হবে তখন থেকে আযাব শুরু হয়ে যাবে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন মৃত্যুর যন্ত্রণা এটা বড় ভয়ঙ্কর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা এত বেশি আল্লাহর বিশ্বনবী
রহমাতুল লিল আলামিন আল্লাহর পরেই যার সম্মান সৃষ্টির শ্রেষ্ঠ নিজ যিনি যার উপরে আর পৃথিবীর কোনো সৃষ্টি হতে পারে না তার ইন্তেকাল যখন হবে তখন মালাকুল মউত কেবলমাত্র বুকে হাতটা দিয়েছে কোথায় হাত দিয়েছে বুকে হাত দিয়েছে মাইকের অবস্থা এত খারাপ মাইক পড়া দুই মাসে মনে হয় আমি পাইনি আমার খবর হয়ে যাচ্ছে আমার কারণ আমার তো প্রায় তিন চার মাস লাগাতার প্রোগ্রাম এরপর মাইকের সাউন্ড আমি পাচ্ছি না একবারে সামনে গেলে হচ্ছে এরপর হচ্ছেই না তো খুব কষ্ট হচ্ছে আমার তো এইজন্য আলোচনা এখন শেষ করে দেব আল্লাহ নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যে যেদিন মরল তার কিয়ামত সেদিন থেকে শুরু হলো তার মানে আপনি যেদিন মরবেন আপনার মৃত্যুর যন্ত্রণা সেদিন থেকেই শুরু হবে আল্লাহ নবী বললেন রে মালাকুল মউত আমার বুকের উপরে তুমি কি রেখে দিয়েছো মালাকুল মউত বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বুকের উপরে আমি আমার হাত রাখছি কি রাখছি হাতটা রাখছি আল্লাহ নবী বলেন রে মালাকুল মউত তুমি তো তোমার হাত রাখছো আমার মনে হয় আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড় রেখে দিয়েছো উহুদ পাহাড় মদিনা থেকে সামনে দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায় মসজিদে বেলালের পাশ দিয়ে গেলে উহুদ পাহাড় দেখা যায় রাস্তা দিয়ে চলাচল করতে করতে এত বড় উহুদ পাহাড় আনুমানিক 25 মাইল লম্বা কত মাইল আমি উহুদ পাহাড় একটা চুমা দিয়েছি সে উহুদ পাহাড় এত বড় উহুদ পাহাড় নবী বললেন মৃত্যু বুঝি এত কষ্ট মৃত্যুর বুঝি এত যন্ত্রণা মৃত্যু বুঝি এত কষ্ট ও আজাইল ও মালাকুল মউত আমার বুকের উপর তুমি হাত রাখছো আমার মনে হয় উহুদ পাহাড়টা রাখছো মালাকুল মউত বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সহজ করে পৃথিবীর কারো জান আমি কবজ করি নাই আগামীতে এত সহজ করে কারো জান কবজ করা হবে না যেই মাত্র এই কথা বলছে আমার নবী বলেন ও আজরাইল তার মানে আমার পরে যদি না হয় আমার উম্মতের আর চাইতে বেশি কষ্ট হবে আল্লাহ নবী রেখে বলে আজরাইল যত কষ্ট দেওয়ার আমাকে তুমি সমস্ত কষ্ট দিয়ে দাও তথাপি আমার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিও না সুবহানাল্লাহ আমার নবীকে তখন বলেছেন আজরাইল যে আপনার উম্মত যদি আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আয়াতুল কুরসি যদি পড়ে নবী বলেন উম্মতের আরে তোমরা যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ো তোমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না সুবহানাল্লাহ এইজন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে কি পড়বো আয়াতুল কুরসি মনে থাকবে ইনশাআল্লাহ আর নামাজ ছাড়া তো পড়া যাবে নামাজ সহ পড়তে হবে নাকি নামাজ ছাড়া পড়বেন নামাজ সহ পড়তে হবে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত এর সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ বার আয়াতুল কুরসি পড়বেন মনে থাকবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা যাতে করে আমার আপনার কারো মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হয় আর নয় কিন্তু মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন ঈসা আলাইহিস সালাম একজনকে উঠাইছিল ওটা তাকে জিজ্ঞাসা করা হলো এরকম মৃত্যু যদি তোমাকে আবার জীবন দেওয়া হয় আবার তোমাকে মৃত্যু দেওয়া হয় তুমি কি জীবন নিতে চাও বললো আরেকবার যদি মৃত্যু হয় এইরকম জীবন আমি নিতে চাই না এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা আমার বাইরা মুরব্বি বাবা জিয়াম এই মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ বলেন দুটাই আমি গোপন করে রাখলাম ইন্না সাআতা আতিয়াতুন আকাদ উখফিহা আকাদ উখফিহা আকাদ উখফিহা আমি আল্লাহ গোপন রাখছি কি রাখছে কার মৃত্যু কখন হবে এটা কি আমরা কেউ জানি না কি কেউ জানি না কার মৃত্যু কখন হবে এটা আমরা কেউ জানি না আবার কিয়ামত কবে হবে এটাও কেউ জানে জিব্রাইল ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাশকাত শরীফের প্রথম হাদিস যেটা হাদিসে জিব্রাইল নামে পরিচিত মশহুর হাদিস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ইসলাম আখবিরনি আনিল ঈমান এরকম প্রশ্ন করতেছিল সাহাবায়ে কেরাম তাকায় রইছে কি প্রশ্ন করে এরকম প্রশ্ন তো জীবনে শুনি নাই যেরকম প্রশ্ন করতেছে আর আল্লাহ নবী জবাব দিচ্ছেন তারা বলতেছে জিব্রাইল বলতেছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন যখন বলেছে আপনি সত্য বলেছেন সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছে যে নবীকে জিজ্ঞাসা করে আবার তিনি বলেন সত্য বলেছেন তার মানে তিনি প্রশ্নকারী জবাবটা আগে থেকে জানে আমাদের সমাজ অনেক সময় আমাদেরকে আটকানোর জন্য প্রশ্ন করা হয় কি হয় না এটা যদি করা হয় এটা গুনাহ হবে আর যদি কেউ জানার জন্য প্রশ্ন করে এটা হবে সওয়াব এটা কি হবে সওয়াব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে শেষে হাদিস শরীফের শেষে জিজ্ঞাসা করা হলো আখবিরনি আনিস সাআহ ওগো নবীজি কিয়ামত এর বিষয়ে আমাকে বলেন কিয়ামত কবে হবে নবী বললেন কিয়ামত কবে হবে
জিব্রাইল যেমন জানে না আমি নবীও তেমন জানি না এমন কি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালামও জানে আমি কেমনে বললাম জানেন রাসূল যখন মিরাজে গেলেন আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ইসরাফিল আলাইহিস সালাম ওখানে সিংহা নিয়ে দাঁড়ায় আছে নবী বললেন ও জিব্রাইল এটা কে রে কারণ উনি তো দেখতে আমাদের মতো মানুষের মতো ছোট নয় ইসরাফিল আলাইহিস সালাম কত বড় জানেন লোহে মাহফুজ লোহে মাহফুজের ভিতরে আমাদের সবার ছবি আঁকা আছে আমরা পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ আমাদের রিজিক সেই লোহে মাহফুজে রেখে রাখছে সুবহানাল্লাহ আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই আপনার সন্তান যত হবে তার সন্তান আল্লাহ পাক সৃষ্টি করার আগে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কতক্ষণ ঠিক না বেটি আয় সেই লোহে মাহফুজ আল্লাহ পাক কোথায় রাখছেন জানেন বাল হুয়া কুরআন মাজিদ ফি লাওহি মাহফুজ কোরআন সেখানে আছে সেই লোহে মাহফুজ আল্লাহ পাক রাখছে ইসরাফিল আলাইহিস সালামের দুই এই যে চোখের ব্রু আছে এই দুই চোখের ব্রুর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের দুই ব্রুর মাঝখানে লোহে মাহফুজ রাখছে লোহে মাহফুজটা কত বড় তাম পৃথিবীটা যত বড় আসমান থেকে জমিন পর্যন্ত নিয়ে যত বড় লোহে মাহফুজটা এত বড় কোন সুবহানাল্লাহ এত বড় লোহে মাহফুজ আর সেই লোহে মাহফুজ রেখে দিয়েছেন তার কপালে তাহলে বুঝেন যদি লোহে মাহফুজটা আল্লাহ পাক তার কপালে রাখেন লোহে মাহফুজ যদি পুরো পৃথিবীর সমান হয় তাহলে ইসরাফিল কত বড় সুবহানাল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম এখন আল্লাহ পাক লোহে মাহফুজ কেউ রাখলেন আর রাখার জায়গা ছিল না ছিল যখন আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস বললেন তোমরা সিজদা করো আদমকে কাদেরকে বললেন ফেরেশতাকে বললেন সমস্ত ফেরেশতাকে একজন সিজদা করলো না সে কে জোরে বলুন কে ইবলিস কিন্তু ইমাম সাহেব যখন নামাজে সিজদায় চলে যায় সবাই সিজদায় যায় কেউ দেখবেন আগে চলে যায় সিজদায় আবার কেউ যদি দেরি করে জোরে বলুন ঠিক না ঠিক ফেরেশতার সিজদা দিতে দিতে সবার আগে যিনি সিজদা দিয়েছেন তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ বলেন তুমি আমার হুকুম তো এত তাড়াতাড়ি মানলে এর বিনিময়ে এই এই লোহে মাহফুজ তোমার কপালে আমি আল্লাহ রেখে দিলাম সুবহানাল্লাহ এখন লোহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের কপালে রাখার কারণে লাভটা কি হলো এখানে যে কোরআন আছে আল্লাহ রাব্বুল আমিন প্রতিদিন আল্লাহর কুদরতি নজর দিয়ে রহমতের নজর দিয়ে 360 বার সেই লোহে মাহফুজের দিকে কোরআন শরীফের দিকে তাকায় এর বিনিময়ে ইসরাফিল আলাইহিস সালামের চেহারার দিকে আল্লাহর কুদরতি রহমতের নজরটা পড়ে কোন সুবহানাল্লাহ এত ইসরাফিল আলাইহিস সালামের লাভ হয়েছে না লস হয়েছে যেরকম লাভ না লস আল্লাহর নবী জিজ্ঞেস করে রে জিব্রাইল এত বড় দেখা যায় মূর্তির মতো কোনো কথা বলে না কত কোনো চোখকে পাতিও দেয় না চোখটার চোখটার পাতিও লড়ায় না রে জিব্রাইল এটাকে তুমি আমারে বলো জিব্রাইল বলে হুজুর আপনি চিনেন না নবী বলেন আমি কেমনে চিনবো আমি কি আগে দেখছি নাকি মেরাজে তো ফার্স্ট প্রথম আসলাম মেরাজে আজকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ابو نبيجي ইনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহায় ফুৎকার দিবেন পৃথিবীতে যতটা প্রাণী আছে তার সিংহে ততটা ছিদ্র আছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম নবীকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎ দিবে যে হ্যাঁ একটা সালাম দিই আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল ইসরাফিল সালাম দিছে ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিতে দূরের কথা নবীর দিকে ফিরাও চায় না আল্লাহু আকবার নবীর দিকে ফিরাও তাকায় না নবী কয় আমার দেই আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল আবার জবাব দেয় না আবার কয় আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল ইসরাফিল জবাব দিবে তো দূরের কথা মুখটা লড়ায়ও না চোখটাও লড়ায় না নবী বুঝে ফেললেন কেন সালামের জবাব ইসরাফিল আলাইহিস সালাম দেয় না নবী যাকে বলেন রে সফির আমি এখানে যে এসেছি আমি কিন্তু নিজের ইচ্ছায় আসি নাই রে ইসরাফিল আল্লাহ রাব্বুল আমিন আমাকে মেরাজে দাওয়াত করে নিয়ে এসেছেন নবীজি গেছেন না নবী নবীজিকে নিছে কে নিয়ে গেছেন আমাকে আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজে এনেছেন মেরাজে দিয়ে যেহেতু এসেছি আমি এখন মেহমান হয়ে গেছি আমি এখন কি আল্লাহর মেহমান আল্লাহ হলেন আজকে মেজবান আমি হলাম মেহমান সুতরাং মেহমানকে দাওয়াত দিয়া আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পৃথিবীর কিয়ামত করার জন্য তোমাকে সিংহায় ফুঁ দিতে বলবেন না সুবহানাল্লাহ তোমাকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাক বলবে না সুতরাং তুমি আমার সালামের জবাব দিতে পারো ইসরাফিল আলাইহিস সালাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি
আপনি যে আমাকে সালাম দিয়েছেন তিন নম্বর সালাম নয় প্রথম সালামই আমি শুনেছি কিন্তু জবাব দেই নাই কেন জানেন নি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগে বলে গেছেন ইসরাফিল রে সিংহাতে লইয়া তুমি অপেক্ষা করতে থাকবে আমি আল্লাহ রাব্বুল আমিন হুকুম দিলে দেরি হবে তুমি সিংহায় ফুৎকা দিতে একটা সেকেন্ডও দেরি করতে পারবে না ওগো নবীজি আপনার সালামের জবাব যদি যদি আমি নিতে যাই আর এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আমিন আমাকে বলে তুমি তুমি ওই ইসরাফিল তুমি সিংহায় ফুৎ পৃথিবীটা ধ্বংস করে দাও আমি ইসরাফিল সিংহায় ফুৎকা দিতে দেরি হয়ে যাবে আল্লাহর হুকুম একটা সেকেন্ড যেন দেরি না হয় এই জন্য ওগো নবীজি আপনার সালামের জবাব ইসরাফিল দেই নাই সুবহানাল্লাহ ওগো নবীজি ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন সালামের জবাব দিছে তার মানে ইসরাফিল আলাইহিস সালাম জানে না কবে কিয়ামত হবে একজন জানেন তিনি কে قل إنما علمها عند الله الله বলেন এটার খবর কেবল একমাত্র আমি আল্লাহ জানি ইয়াসআলুনাকা আন সাআতি আইয়ান মুরসাহা فيما أنت من ذكرها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها أقول نبي جي أبنك در جگش করে قيامت কবে হবে এই قيامت যে কবে হবে আপনি বলে দেন এটার বিষয়ে আমাকে আমার জানার দরকার নাই আমি إنما أنت منذر من يخشاها إلى ربك منتهاها এটা আমার রবের কাছে কিন্তু তোমাদেরকে ভয় দেখানো আমি নবীর কাজ কি দেখানো ভয় দেখানো যে তোমাদের তোমরা যদি এখন আল্লাহর হুকুম না মানো তাহলে কিন্তু তোমাদের কোহিন কিয়ামতের মধ্যে বিচার হবে এখন আসুন তাহলে কিয়ামত অর্থাৎ আমাদের মৃত্যু কবে হবে এটা আমরা জানি তাহলে নাকি বলে হুজুর ভালো হয়ে যাব আগামী আগামী এক সপ্তাহ দুই সপ্তাহ পরে শুক্রবার থেকে জুমা ধরব তাহলে কি শুক্রবার থেকে নামাজ ধরবেন নাকি এখন থেকে নামাজ ধরতে হবে জয় কর একবারে শেষ কথা বলি আমি আজকে বয়ান শেষ করব হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কথা বলি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে মালাকুল মাউত যখন আগমন করেছেন মালাকুল মাউত এসে বলেন বেলাল তোমাকে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ সালাম দিছে এটা কি খুশি কম খুশির সংবাদ না বেশি খুশির সংবাদ বেশি খুশির সংবাদ আরে বেলাল মহান আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সালাম দিয়েছে সালামের জবাব দাও আর হলো এখন তুমি দেরি করতে পারবে না এই মুহূর্তে মৃত্যুর জন্য রেডি হয়ে যাও বেলাল দেখে বলে আমি মৃত্যুর জন্য আরো বহু বছর আগে থেকে রেডি সুবহানাল্লাহ কম আমি মৃত্যুর জন্য আগে থেকে রেডি এখন যদি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করা হয় কে কে মৃত্যুর সামানা তৈরি করছেন কয়জন হাত তুলতে পারবে বলবে যে এখন আর দুই তিনটা বছর বাসি এরকম বলবেন না এরকম অনেকেই বলবে এই যে আমাদের মৃত্যুর প্রস্তুতি আর বেলাল রাদিয়াল্লাহু মৃত্যুর প্রস্তুতি নিয়েছে দেখেন মালাকুল মাউত মৃত্যুর জন্য তো আগে থেকে প্রস্তুতি নিয়েছে নতুন করে প্রস্তুতি নেওয়ার দরকার নাই তবে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে কোন আল্লাহর ওলি যদি আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করতে চাই এই আবদার আগে আমার তো মৃত্যু দিও না আল্লাহ সে ব্যক্তির আশা পূরণ না করে তাকে মৃত্যু দেয় না সুবহানাল্লাহ আল্লাহর কাছে তুমি এই জন্য বলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমি বেশি কিছু চাই না একটা আবদার করতে চাই বেলাল রে কি আবদার তুমি করতে চাও আমি আল্লাহর কাছে বলবো বলে আল্লাহর কাছে বলো আমি চার রাকাত নামাজের সময় চাই কয় রাকাত নামাজ চার রাকাত নামাজের সময় আমি বেলাল চাই বলা হলো চার রাকাত নামাজের সময় তোমার দেওয়া হলো আল্লাহ রাব্বুল আমিন তোমার আবদার মঞ্জুর করে নিয়েছে তোমার আবদার আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন চার রাকাত নামাজ পড়ো তুমি হযরত বেলালকে বলে আরে মালাকুল মাউত আমি যখন সিজদায় যাব প্রথম সিজদায় তুমি আমার জান কবজ করবে না দ্বিতীয় রাকাতেও তুমি আমার জান কবজ করবে না তৃতীয় রাকাতেও তুমি আমার জান কবজ করবে না চতুর্থ রাকাতের প্রথম সিজদায় তুমি আমার জান কবজ করবে না আল্লাহর কসম কে বলি চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি যাব আমার জান কবজ না করা পর্যন্ত আর আমি বেলাল মাথা উঠাবো না বেলাল কেন এই সিজদা রত অবস্থায় মরতে চাইলেন এর কারণ হলো বেলাল চায় আমি আল্লাহর গোলাম হয়ে মরি আল্লাহ আমার মনিব হয়ে মরু আল্লাহ আমার মনিব হয়ে আমাকে মৃত্যু দান করুক তাহলে আমি জান্নাতে যাওয়া আমার জন্য সহজ একবারে খোলা বেলালের জন্য আগে থেকে জান্নাত আল্লাহ পাক রেডি করে গেছেন এই জন্য আমাদের বেলালের মতো মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে বেলাল যেমন করে মৃত্যুর সময় বলেছিল মৃত্যুর প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই আমি অল টাইম মৃত্যুর জন্য প্রস্তুত আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এর মানে হলে আমল বাড়াতে হবে আল্লাহর জন্য কাজ বাড়াতে হবে দান বাড়াতে হবে নামাজ
পাঁচ ওয়াক্ত পড়তে হবে সুদ ঘুষ ছেড়ে দিতে হবে পর্দা ঠিকভাবে করতে হবে ইসলামের হুকুম তো আমরা জানি এগুলো ঠিকমতো মানলেই তবে আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া সহজ আর নয়তো কিন্তু কবর মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু হয়ে যাবে আপনার আযাব কবরে আযাব আসরে আযাব মিজানে পুলসিরাত জাহান্নাম পর্যন্ত আযাব হবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ঈমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবর যাওয়ার তৌফিক দান করেন করেন আমিন ওয়া আখু দাওয়ানা الحمد لله رب العالمين شفول عمي اكيتي شفول مورا منيري كبان تاري خوش بوچھڑائي حبيب خدا تيني نبي كملي والا تاري چواتي آج دنيا جانا حبيب خدا تيني نبي كملي والا تاري چواتي آج دنيا جانا চোখ তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল আমি এঁকেছি সে ফুল মোরা মনের কবায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় জারনাত পেশ করে খুদ আল্লাহ তাআলা কবি ও কবি গাথে শত সুরের মালা জারনাত পেশ করে স্বয়ং আল্লাহ তাআলা কবি কবি গাথে শত সুরের মালা তার প্রেমে পাগল হয়ে তার প্রেমে পাগল হয়ে কেঁদে যে বেড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল আমি এঁকেছি সে ফুল মোরা মনের কবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।